ওকে আমার হাতে একটু স্যামসাং সেট শর্টস ছিল, এখন আমি শর্টটা ফাইন আউট করবো কীভাবে দেখো। রজন দিয়ে আমি ট্রাই করছি আসলে শর্টটা কোথায় একটু শর্টটা একটা ভালো পরিমাণে একটা কম্পোনেন্ট গরম হচ্ছে, সেটা আসলে বোঝা যাচ্ছে না কোনটা, দেখতে পাচ্ছেন আপনারা। মুহূর্তে এই জায়গায় হাত দিলে আপনার দেখা যায় কিন্তু এখানে কম্পোনেন্ট গরম হচ্ছে, কিন্তু কোনটা আমি এখন আমি রজন দিয়ে দেখি কোনটা, দেখতে পাচ্ছেন যে কম্পোনেন্টটা গরম হচ্ছে এটা আসলে ওখান থেকে ধোঁয়া বাইরে হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। মুহূর্তে রজন দিলে একটু ভালো করে দেখা যায় জন্য আপনাদেরকে দেখালাম আর কি, একটু ভালো করে লক্ষ্য করেন। এই মুহূর্তে আমি যেটা করবো এটা আমি একটু রিমুভ করে দেখবো, একটু দূরের জন্য আপনাদের দেখাতে পারছি না কত বলছে, একটা ছোট কম্পোনেন্টের জন্য কত পারছে না আসলে শর্ট ছিল। ছোট আসলে খালি সুপেটা দেখা যাচ্ছে যে আমার কাছে মাইক ইউজ করতে আমি ভালো করে দেখাচ্ছি ছোট কীভাবে বলতে গেলে কীভাবে ভালো করে একটা কম্পোনেন্ট শর্ট হয়ে আছে যে আমার একটা আসতেছে কিছু ক্ষেত্রে এমন এমন জায়গায় এমন এমন সব সময় কম্পোনেন্টগুলো গরম হয়, আবার যে তো মানে গরম হয়ে যায় এরকম অবস্থা। হ্যাঁ কোনো ফোন তো যেহেতু দর হয়ে তখন কোনো দেওয়া পায় না, ছোটো কম্পোনেন্ট পুরো মোবাইলটা ড্যাট হয়ে আসছে, কিন্তু এখন ভাবে যে মাদার বোর্ডটা গরম হচ্ছিলো সে আসলে কখনো বোঝা যাচ্ছে না, এরকম প্রচুর পরিমাণ হিট করছিলো। দেখুন ফোনটা যে গরম আছে আমি একটু ভাবি চিন্তা করতে, কিন্তু যজন দেখবো এটা ফাইনে করবো দেখতে পাচ্ছি এখানে ওটা আর কিছু সাবজে দেখতেছি আমি টান হাত না দেখতে পাচ্ছেন মোবাইলটা এখন অন হয়েছে। বন্ধুরা আসলে আমরা একটু যদি পরিশ্রমের সাথে প্রতিটা কাজ করে অবশ্যই আমরা পরিশ্রমের ফলগুলা পাবো ইনশাআল্লাহ। এই ছিল আসলে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু কষ্ট করছে, কষ্টের ফলটা আমি পেয়ে গেছি। বন্ধুরা একটা কথা বলেন আমার ইউটিউব চ্যানেলটা একেবারে নতুন, আশা করি যারা আমার কাজগুলোকে ভালোবাসেন অবশ্যই তারা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই একজনকে দেখা আসলে বন্ধুরা। এই মুহূর্তে আমি প্রতিনিয়ত আসলে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আপডেট দেওয়ার চেষ্টা করতেছি, সব আপনাদের ভালোবাসা করে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।